চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম যোগদান করেছেন। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের মৃত্যুজনিত কারণে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এই উপলক্ষে মঙ্গলবার কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই সময় নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ শাহজালাল মিয়া, সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, সেলিম হোসেন, ইকবাল আহমেদ, মিঠু, ফানাউল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে কলেজটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর 1996 সালে মোহাম্মদ নজরুল ইসলাম প্রভাষক পদে কলেজে যোগদান করেন। পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে 2007 সালে পদোন্নতি পান। কলেজ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মান উন্নয়নে যে কজন ব্যক্তি অন্যতম ছিলেন তার মধ্যে মোহাম্মদ নজরুল ইসলাম একজন। মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলার ভৈয়ারা গ্রামের মৃত আফজাল মিয়ার ছেলে। উল্লেখ্য, গত 4 জানুয়ারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার মৃত্যুবরণ করেন, আর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় তিনি কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী পাটোয়ারি ও কলেজের শিক্ষক সহকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এই কলেজের শিক্ষার মান আরও বাড়ানোর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আমি এজন্য আমার কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর সেলিম মাহমুদ স্যার এবং ওনার পরিবারের কাছে আমি চিরকৃতজ্ঞ, এবং আমাকে দায়িত্ব দিয়েছেন এলাকা রুস্তম আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আইয়ুব আলী পাটোয়ারি, কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি, ওনার নিকট আমি চিরকৃতজ্ঞ। আমি সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি এই যোগদান করার পর পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের কার্যাবলী যাতে সঠিক এবং ভালোভাবে পরিচালনা করতে পারি, এই জন্য এলাকাবাসী এবং আমার সহকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ লাখ শুকরিয়া। এই পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ 1995 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তরোত্তর অনেক উন্নতি হয়ে আসছে। আজ এটি ডিগ্রি কলেজ। ধন্যবাদ আমার প্রতিষ্ঠাতার জন্য, সকলে দোয়া করবেন এই কলেজের উত্তরোত্তর মান উন্নয়নের জন্য। সকলের কাছে আমি দোয়া প্রার্থী, এলাকাবাসীর নিকট আমি দোয়া প্রার্থী।